অদূর পথ চলার সঙ্গী হতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনটি প্রেস করুন নতুন নোটিফিকেশন পেতে। সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতি, তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। শুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয়, নিচে থেকে হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে। ফিরে গিয়ে ছাতে যেন মনে হলো আকাশ পাড়ে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি। বামিকে সবাই চেনে, ছোট্ট মেয়ে বামি, যে সেই তারায় ভরা চৈত্র রাতে ছাতে কেঁদে বলেছিল আমি অন্ধকারে হারিয়ে গিয়েছি। সেই ভীতু মেয়ে বামি, কি করে যে তারা ভরা আকাশের অসহায় আকুল বিস্ময়ে অন্ধকার ছাতে জীবনের অন্ধকারে কাটাবে জীবন? উপরে সিঁড়িতে নিচে কণ্ঠকিত ভয়ে, যেখানে আরশোলা চাটে বই ছবি মাকড়সা ছড়ায় জাল আর টিকটিকি আরশোলা খায়, যেখানে নির্মাতা স্রষ্টা শিল্পী কবি প্রেমী অবজ্ঞেয় ভয়াবহ হেয় জীবনের ভেষা কেশি, সেই অন্ধকারে ভাবি আমি ছোট্ট মেয়ে বামি, কি করে যে বড় হবে বাল্য থেকে কৈশোরের যৌবনের পাড়ে, প্রৌঢ়ের প্রশান্তি পাবে সম্পূর্ণ সংসারে, আঁচলে আড়ালে দ্বীপে ভাস্বর সত্তাটি খাঁটি রেখে বর্তমান জীবনের অন্ধকার কলুষিত দাবি মেটাবে সে কি করে? যে ভাবি কি করে সে অন্ধকার দীপান্বিত করে দেবে আর এক বৈভবে।